প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বজনপ্রিয় সুধীররঞ্জন মজুমদারের আজকে প্রয়াণ দিবসে আমরা এখানে প্রদেশ কংগ্রেস থেকে ওনাকে শ্রদ্ধা জানানোর জন্য আমরা সবাই এখানে মিলিত হয়েছি। আজকে সারা ত্রিপুরা রাজ্যে প্রতিটা ব্লক কংগ্রেস কমিটি এবং প্রতিটা ডিস্ট্রিক্ট কংগ্রেস কমিটি আজকে এই দিনটি পালন করছে শ্রদ্ধার সঙ্গে। ওনাকে আজকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, রাজ্যবাসীও আজকে স্মরণ করছে, কারণ উনি এমন একজন নেতা ছিলেন অত্যন্ত সরল সৎ এবং এত উদার মুখ্যমন্ত্রী এবং এরকম উদার একজন মানুষ এটা বিরল। উনি দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষকে উনি উপকার করেছেন, সাহায্য করেছেন এবং ওনার কাছে অপোজিশন মানে বিরোধী দলের কর্মী নেতারাও অতি সহজে ওনার কাছে যেতে পারতেন, সমস্যার কথা বলতে পারতেন, উনি সমস্যার কথা শুনতেন। আজকের দিনে যারা মুখ্যমন্ত্রী বা রাজ্য পর্যায়ে তাদের কাছে একটা উদাহরণস্বরূপ। এবং 1988-এ কংগ্রেস ক্ষমতা আসার আগে উনি যতগুলি প্রতিশ্রুতি কংগ্রেসের হয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী হয়ে সবগুলি প্রতিশ্রুতি পালন করেছেন, কর্মচারীদের বেতন বৃদ্ধির যে স্কেল দেওয়ার কথা ছিল সেন্ট্রাল স্কেল দিকে আপনি উনি বেশি দিয়েছিলেন ত্রিপুরা রাজ্যের কর্মচারী, এই যে ত্রিপুরা রাজ্যের কর্মচারীদের জন্য উনি যে বেতন উনি যে স্কেলটা সেদিন দিয়েছিলেন, তারপরে কর্মচারীদের জন্য এরপরে প্রায় আজকে প্রায় 27.5 বছর রাজ্যে 125 বছর বিজেপি সিপিএম শাসন করেছে, 2.5 বছরের উপর বিজেপি শাসন করছে, কর্মচারীদেরকে কিছুই দেওয়া নেই, বেকার সমস্যা প্রকট। সুধীররঞ্জন মজুমদারের নেতৃত্বে কংগ্রেস সব তখন 38,000 রেগুলার চাকরি দিয়েছিল এবং 1,000 অন্যান্য যারা বিভিন্ন সংস্থাতে কাজ করতো, বিভিন্ন সংস্থা ছিল সেগুলিতে হাজার হাজার কর্মীর কাজের সুবিধা করে দিয়েছিল, গ্রামগঞ্জে কাজের সুবিধা করেছিল, রাস্তাঘাট কংগ্রেস টিউজেসের সরকারের আমলে পাহাড়ের প্রভূত উন্নতি করেছিল। এক সময় পাহাড়ে যখন খাদ্য সংকট থাকতো, কাজ থাকতো না, কংগ্রেস তখন সেখানে ডবল রেশনের ব্যবস্থা করেছিল বিনামূল্যে। আজকে গ্রামগঞ্জের যেটা সুধীররঞ্জনের নেতৃত্বে যা উন্নতি হয়েছিল তারপরে কোনো উন্নতি পাহাড়ে নেই, পাহাড়ে আজকে রাস্তাঘাট নেই, জলের পানীয় জলের কোনো ব্যবস্থা নেই, স্বাস্থ্যের কোনো ব্যবস্থা নেই, কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই। সেই জন্য আজকে সুধীররঞ্জনের কর্মপদ্ধতি ওনার কাজ সেটাকে স্মরণ করার জন্যে আমরা এখানে, সেটা আজকে খুবই আপনার সময় উপযোগী এবং প্রাসঙ্গিক ত্রিপুরার জন্য।